সালামু আলাইকুম নেচার অফ বিডিসের চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম গ্রীষ্মকালীন সবজির মধ্যে অন্যতম একটা সবজি হচ্ছে ডেরস আজকে ডেরস চাষে পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে বীজ লাগাবেন এবং কিভাবে জমিঠা তৈরি করবেন এবং বীজ থেকে ছাড়া ওঠার পর কোন কোন পরিচর্যা করবেন আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হবেন আমার সাথে থাকবেন আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথমত আমাদেরকে জমিটা তৈরি করতে হবে বেলে মাটিতে খুব ভালো একটা ফলন পাওয়া যায় জমিটা তিন থেকে চারটা চাষ দিতে হবে এবং দুইটা দিয়ে আমাদের জমিগুলা জমির মাটিগুলা তৈরি করে নিতে হবে বীজ বপনের পূর্বে আমরা জমিতে কিন্তু সার প্রয়োগ করতে পারি জৈব সার আমরা যতটুকু ইচ্ছা দিতে পারি তারপরে প্রতি বিঘা জমিতে আমরা টিএসপি চল্লিশ কেজি এমওপি বিশ কেজি জিপসাম সার দশ কেজি সালফার তিন কেজি এবং গোবর একশো থেকে দুইশো কেজি এরকম পরিমাণে আমরা প্রত্যেক প্রতি বিঘা জমিতে আমরা এই সব সার বীজ বপনের পূর্বে অর্থাৎ চাষের শেষ চাষের পূর্বে আমরা কিন্তু জমিতে দিয়ে জমিটা তৈরি করে নিব এইভাবে জমিতে আপনারা প্রত্যেকটা সার প্রয়োগ করবেন তারপরে আমাদেরকে যে কাজগুলো করতে হবে আমাদের ডেরসটা কিন্তু চিটিয়ে এবং সারি তৈরির সাহায্যে চাষ করা যায় হাইব্রিড জাতের যেগুলো সেগুলো সারিতে যদি চাষ করেন তাহলে খুব ভালো ফলন পাওয়া যায় শাড়ি থেকে শাড়ির দূরত্ব আপনারা এক ফুট দূরত্ব রেখে প্রত্যেকটা শাড়ি তৈরি করবেন তো এখন বীজ কিভাবে আপনি তাড়াতাড়ি বীজ থেকে ছাড়া বজাতে পারবেন সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা বাজার থেকে যখন বীজগুলো আনবেন তখন হাইব্রিড যাতে বীজ কিনবেন তাহলে খুব তাড়াতাড়ি অঙ্কুরোদগম হয় এই বীজগুলার মধ্যে কেমিক্যাল দেওয়া সেই জন্য রঙটা ভিন্ন আপনারা চব্বিশ ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রাখবেন তারপরে যে কাজটা করবেন সুতি একটা কাপড় অথবা টিস্যুর মধ্যে এই বীজগুলা পানি থেকে আলাদা করে ভারগো থেকে চব্বিশ ঘন্টা আপনারা একটা পে সুতি কাপড়ে অথবা টিস্যুর মধ্যে পেঁচিয়ে রাখবেন তখন ওই দেখতে পারবেন যে আপনার বীজের মধ্যে শিকড় চলে আসে আর এরকম যদি শিকড় এনে আপনি বীজগুলা জমিতে বপন করেন তাহলে খুব তাড়াতাড়ি চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনি বীজ থেকে ছাড়া গজাতে পারবেন তো এক একটা বীজ থেকে অন্য বীজের দূরত্ব আপনারা পাঁচ থেকে ছয় ইঞ্চি দূরত্ব রেখে এরকম কিন্তু আপনারা ঢেঁড়সের বীজগুলা বপন করবেন কারণ ঢেঁড়স গাছে যখন হাইব্রিড জাতে যেগুলো সেগুলো বড় হলে অনেক কাণ্ড দেয় সেজন্য চতুর্দিকে জাঁকড়া বাঁধে সেজন্য আপনারা ছয় ফুট দূরত্ব রেখে এরকম সারি তৈরি সাহায্যে যদি দেড়স লাগান তাহলে লাভবান হবেন এবং বীজগুলা বপনের পর মাটি দিয়ে ঢেকে রাখবেন আপনারা ডেরসটা চাষ করবেন একটু উঁচু জমিতে যে যা জমির মধ্যে পানি জমে থাকবে না সেই সব জমির মধ্যে এই সময়টাতে কিন্তু ডেরস চাষ করবেন কারণ গ্রীষ্মকালে কিন্তু আমাদের দেশে বৃষ্টিপাত হয় তো পাঁচ দিন পরেই কিন্তু দেখেন আমার বীজগুলা থেকে আস্তে আস্তে অলরেডি চারা গজাচ্ছে এরকম যে প্রসেসটা দেখাচ্ছি সেই প্রসেসের মাধ্যমে যদি আপনারা বীজগুলা বপন করেন তাহলে অঙ্করোদম খুব তাড়াতাড়ি করাতে পারবেন আর যে জমির মধ্যে আপনারা বীজগুলা বপন করবেন তো আরেকটা কথা বলে দিচ্ছি আপনারা হাইব্রিড জাতের মধ্যে কোন জাতটা বেছে নিতে পারেন এখানে বিভিন্ন জাত দেওয়া রয়েছে যেমন ফাইটার আশা পুষাকান্ত্রী ক্রান্তি খান্ত্রী পোষাশাওনি ভারী ঢেড়ো সোয়ান এইসব এইসব জাতের যে কোনো একটা যদি বীজ বেছে নিতে পারেন তাহলে দেখবেন আপনার প্রত্যেকটা গাছ থেকে প্রচুর পরিমাণে ঢেরা সংরক্ষণ করতে পারবেন তো যে জমির মধ্যে আপনি ডেড়শ চাষ করবেন বড় যদি ডিলাগুলা থাকে সেগুলা অবশ্যই আপনি ঢিলাগুলা ভেঙে দিবেন আর প্রতি শতাংশে যদি আপনারা ঢেড়শের বীজ বপন করতে চান তাহলে বিশ গ্রাম আর যদি ভিঘা প্রতি আপনারা ঢেড়শের বীজ বপন করতে চান তাহলে পাঁচশো থেকে এক হাজার গ্রাম বীজ এনে আপনি লাগিয়ে নিতে পারেন আর বীজ বপনের পূর্বে আপনি সারগুলা প্রয়োগ করবেন আর আপনার গাছের বয়স যখন পঁচিশ থেকে তিরিশ দিন বয়স হবে তখনই কিন্তু আপনি অন্যান্য যে সারগুলো আছে সেগুলো প্রয়োগ করতে পারবেন আর এই সময়টাতে যারা ডেঁড়স লাগিয়েছেন তারা কিন্তু নিয়মিত পানি দেবেন এবং গাছের গুঁড়ায় যদি কোনো ধরনের আগাছা জন্ম নেয় সেগুলো মুক্ত রাখবেন কারণ আগাছা থেকে বিভিন্ন ধরনের রূপ বালাই দেখা দিতে পারে আর ডেঁড়স চাষের যে পোকার রোগবালাই বিভিন্ন ধরনের যে পোকার আক্রমণ সেগুলো আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে উপস্থাপন করবো আপনাদের গাছের বয়স যখন পঁচিশ থেকে তিরিশ দিন বয়স হবে তখনই কিন্তু আপনি দ্বিতীয় স্টেপে আপনি ইউরিয়া সারটা প্রয়োগ করতে পারেন প্রতি বিঘা আপনি যদি দশ কেজি ইউরিয়া সার প্রয়োগ করেন তখন দেখতে পারবেন যে আপনার গাছগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে আর যখন গাছের চল্লিশ দিন বয়স হবে তখন আরও দশ কেজি চিটিয়ে দিতে পারেন তো এই ছিল আমার আজকের ছোটো একটা ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম